আমি যে আলোচনাটা প্রথমে শুনতে চাইবো সৈফুল আলম স্যারের কাছে, এবারের প্রশ্ন হচ্ছে স্যার, পিছিয়ে পড়া কর্মীদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায় বা পিছিয়ে পড়া কর্মীদের এগিয়ে নেওয়ার জন্য আপনার পরামর্শ কি স্যার, এ বিষয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। এখানে পিছিয়ে পড়া কর্মীদের এগিয়ে নেওয়ার, আসলে এখানে পিছিয়ে পড়া ইন্স্যুরেন্স পেশায় কিন্তু পিছিয়ে পড়ে না এমন কেউ নাই। আর ইন্স্যুরেন্স পেশায় বা কেন, যে কোনো পেশাতে আপনি পিছনে যাবেন সামনে যাবেন, পিছনে যাবেন সামনে যাবেন। আমরা যেরকম বলি যে আপনার, যেমন আমাদের পুরো মাসটা যায় 15 দিন অন্ধকারে 15 দিন আলোতে, এই যে আমরা বলি অমাবস্যা এবং পূর্ণিমা, ঠিক ইন্স্যুরেন্স পেশাতেও কিন্তু অমাবস্যাও আসে পূর্ণিমাও আসে। তো আমরা পূর্ণিমা আসে বিদায়, আমরা অমাবস্যাকে মোকাবেলা করি। তো এখানে আমি বলবো পিছিয়ে পড়া, ওই যে আমি আমার সেকেন্ড প্রশ্নের মধ্যে কিছুটা বলেছিলাম, আমরা যখন আমি যখন শুরু করি কাজ, খুব সুন্দরভাবে কাজ শুরু করি এবং বীমা পেয়েছি, আমি যখন আস্তে আস্তে আমার ব্যাংক লোন গুলো পরিশোধ করতেছিলাম, খুব সুন্দরভাবে চলছিলাম, একটা সময় এসে বাংলাদেশের মধ্যে বিশাল এক অরাজকতা সৃষ্টি হয়ে গেল। সেটা হচ্ছে কি, এখানে আমি মলম গ্রুপ বলি এগুলাকে, মানে অর্থাৎ MLM, অর্থাৎ মলম, মলম মানে দুই হাতে কিছু মলম দেবে, মলম দিয়ে এগুলো চোখে লাগিয়ে ওরা টাকা নিয়ে চলে যাবে, এরকম মলম গ্রুপের দৌরাত্ম্য ছিল 2010-11, 12-13 পর্যন্ত, 12 পর্যন্ত, প্রায় 13 পর্যন্ত। তখন কিন্তু আমরা ইন্স্যুরেন্স কোম্পানির লোকরা নই, বাংলাদেশের ব্যাংকাররা, অনেক ব্যাংক পর্যন্ত মানি বেকায়দায় পড়ে গেছিল। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে কি, ইন্স্যুরেন্স পেশায় কিন্তু আমি মানে শুধুমাত্র যেদিন থেকে ইন্স্যুরেন্স পেশা শুরু করেছি সেদিন থেকে ইন্স্যুরেন্স ছাড়া আমি আর কোনো পেশায় ছিলাম না, কেবলমাত্র ইন্স্যুরেন্সেই আমি কাজ করেছি, আর কোনো কাজের সাথে সম্পৃক্ত ছিলাম না। যার দরুন গিয়ে আমি যখন কাজ শুরু করি, যখন সফলতা দেখতেছি এবং আমি টাকা ইনকাম করতেছি, কিন্তু 3-4 বছর যখন কাজ পাচ্ছি না, এমন এমন মাস গেছে যে একটা বিমাও পাই নাই। তা আমি এটা পিছিয়ে পড়া কর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনি এই পেশায় যখন আসছেন আপনাকে লেগে থাকতে হবে। লেগে থাকলে লাভ কি, আপনি ধরেন আমরা যখন কাজ শুরু করি, আমি প্রথমে একটা তালিকা করছিলাম, আমি আমাদের যদি কোনো নতুন কর্মী থাকে তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই, আপনি প্রথমে একটা তালিকা করতে হবে, আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদেরকে চিনেন তাদের লম্বা একটা তালিকা করতে হবে। তালিকাটা হতে হবে একেবারে আপনার বিবাহের দাওয়াত যাদেরকে দিবেন ওদের এই নামে তালিকাটা। তখন তালিকাটা করার পরে আপনি একজন ডেলি মিনিমাম, আমি বলি দিনে কমপক্ষে 4 থেকে 5 জন লোককে আপনি গিয়ে ইনভাইট করেন। ইনভাইট করার পরে আপনি এরপরে ওদেরকে আবার আপনি কমিউনিকেশন করেন বা যোগাযোগ করেন, এরপরে আপনি স্বচ্ছ ধারণা নিয়ে তাদেরকে প্রেজেন্টেশন দেন, এরপরে পলিসিটা ক্লোজ করেন। এভাবে যদি আমি আমি যখন কাজ করতেছিলাম, আমার কাজ হোক আর না হোক, আমি কিন্তু ডেলি 5 জনকে, মিনিমাম 5 জনকে আমি গিয়ে দাওয়াত দিতাম, বিমার দাওয়াত। আমাকে পাগল ডাকতো লোকজন, মানে এর আর কোনো কাজ নাই মনে হয়। আমাকে অনেকে বলছে তুমি এত লেখাপড়া করে, তুমি পত্রিকার সাংবাদিকতা করে, তুমি এত বড়, আমি অনেক বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলাম, তুমি এত কিছু থাকার পরেও তুমি এই পেশায় কেন আসলাম? এর পরও কিন্তু আমি অনেক তিতা তিতা কথা শুনছি, যার যোগ্যতা নাই সেও বলছে যে একটা ভিসা নাও, বিদেশ চলে যাও, তোমাকে আমি একটা চাকরি দেবো, এই দেবো, সেই দেবো, অনেক কথা বলছে। তো আমি অনেককে মোকাবেলা করছি। আমি একজনকে যেমন একবার বলছিলাম, এখানে পিছিয়ে পড়া কর্মীদের উদ্দেশ্যে এগুলো বলতেছি, কারণ পিছনে কেন থাকে, তারা থাকে যে ওদেরকে কিন্তু যখন কাজে আসে ওদেরকে কিন্তু ধ্বংস করে দেয়। কি ধ্বংস করে দেয়, ওদের প্রথমে ওদের মা বাবা ভাই বোন ওরা কিন্তু ইন্স্যুরেন্স পেশাটাকে চুজ করে না, তখন তাকে একদম মানে তার কলিজাটা সহ ভেঙে দেয়, বলতে পারে আর কাজ পাস নাই, তুই এই কাজে কেন নামছস। অনেক বন্ধু বান্ধব, অর্থাৎ ডিমোটিভেটেড করার জন্য একেবারে 90% লোক হচ্ছে ডিমোটিভেটেড করে দেয়, 10% লোক তার পাশে থাকে, তাদের ভালোবাসা থাকে, এই ভালোবাসা থাকার কারণে কিন্তু আমরা এই পর্যায়ে আসছি। যাই হোক, আমি পিছিয়ে পড়া কর্মীদেরকে বলবো, আপনি যতই পিছনে থাকেন না কেন আপনাকে কিন্তু একমাত্র ইন্স্যুরেন্স পেশাতেই থাকতে হবে। আমাদের একজন লিডার একবার আমাকে বলেছিলেন যে এক পরিচয়ে ফকিরও ভালো। আপনার পরিচয় কি, আপনি ফকির, আপনি ভিক্ষা করেন। এখন আপনি যদি ইন্স্যুরেন্স পেশায় আসেন, কতক্ষণ মাস্টারি করেন, কতক্ষণ হুজুরগিরি করেন,
কতক্ষণ আপনি মুদির দোকান করেন, কতক্ষণ ফার্মেসি করেন, তো একটা লোককে কয় পরিচয়ে লোকজন জানবে, এই জন্য সে পিছনে থাকে। এখানে পিছিয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, কোন বিমা কর্মী যদি অনলি ওয়ান পেশা শুধু বিমাতে কাজ করে, সে পিছনে যেতে 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 অনেক পিছনে যাওয়ার পরেও সে কিন্তু আবার বিমা পাবে, কারণ সে কিন্তু রুটিন মাফিক কাজ করতেছে। সে দিনে পাঁচজনকে সে দাওয়াত দিচ্ছে, মাসে 150 জন লোক হয়, বৎসরে আপনার যদি মাসে যদি 150 জন লোক হয়, বৎসরে আপনার তার 1000-এর অধিক লোক হয়ে যায়। কিন্তু যখন তার 1000-এর অধিক লোককে ইনভাইট হয়ে যায় বা 6-200 বিমা এমনি হয়ে যায়, তো এখন সে যদি পিছনে থাকে, সে যদি পেশার থেকে একটু করেও যদি চলে যায়। আমি একটা ঘটনা বলি, একবার এক লোক বলতেছে যে যে এই মানে পুরাতন ফাগলে বাদ পায় না, নতুন ফাগল আসছে, এক দুই। আরেকজন লোক বলছে যে যে আমি বিমা সম্বন্ধে জানি, এটা টাকা মেরে খাওয়ার একটা বিশাল পদ্ধতি, এক একজন এক এক কথা। এখন আমি যদি তার কথা শুনে পিছনে ব্যাক করি, তখন কিন্তু সে তার কারামতি প্রকাশ করবে, সে বলবে যে দেখছস ভাগ্যিস আমি বিমা করি নাই, তোরা তো করছস এখন বাজে গেছস। অর্থাৎ আমি পিছিয়ে পড়া কর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনাকে যে যতই খারাপ যা বলুক না কেন, আপনি যেভাবেই থাকুন না কেন, আপনি যদি বিমার প্রতি স্বচ্ছ ধারণা রাখেন, আপনার প্রোডাক্ট সম্বন্ধে স্বচ্ছ ধারণা রাখেন, আপনার কোম্পানি সম্বন্ধে স্বচ্ছ ধারণা এবং প্রেম রাখেন, ভালোবাসা রাখেন, শ্রদ্ধা রাখেন এবং আত্মবিশ্বাস রাখেন যে আমি এই পেশা থেকে ইনকাম করে আমি আমার পরিবার পরিজনকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকব, আমার বউ বাচ্চা বা মা বাবার মুখে আমি খাবার তুলে দেব, আমি গ্যারান্টি, কারণ এটা আমি না, এটা মহান রব্বুল আলামিনে গ্যারান্টি দিছে যে আপনি ফজরের নামাজের পরে আপনি বিসমিল্লাহ করে আপনি বেরিয়ে যান, রিজিকের ব্যবস্থা আমি করে দেব। তা আমি এই দৃঢ় বিশ্বাসী, আমরা কিন্তু কেউ জানি না কে গ্রাহক হবে আজকে, কিন্তু আমরা তাওয়াক্কাল তো আল্লাহ করে আমরা বের হয়ে যাই আলহামদুলিল্লাহ। আমি যে দিন থেকে বিমাতে ঢুকেছি সেদিন থেকে অদ্যাবধি আমি সেকেন্ড কোনো পেশায় আর ছিলাম না। এটা হচ্ছে আমার একটা পরিচয়, সেটা হচ্ছে কি বিমার সফি। তো এখানে আপনি যদি যে পিছনে আছেন, যারা পিছিয়ে পড়া কর্মী আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটা বলবো, আপনার পিছনে একটা সিল পরে যেতে হবে, আপনি বিমার অমুক বিমার তমুক। আপনি যখন ইন্স্যুরেন্স পেশায় লেগেই থাকবেন, আপনি পিছনে যাইতে যাইতে, আমি অনেক পিছনে গেছিলাম, 4টি বছর আমি না খেয়েছিলাম বলবো না, কিন্তু ধার দেনা করে চলেছিলাম, আমি অনেক কর্জে জর্জরিত হই, আবার নতুন ভাবে কর্জ করছিলাম, কারণ হচ্ছে 3-4 বছর এই যে মলম গ্রুপের জন্য আমরা বিমা করাইতে পারি নাই, কম পেয়েছি একদম, এমনকি 3-4টা রমজান গেছে যে আমি একটা বিমা পাই নাই, চোখে পান্না কান্না আসছে, কিন্তু আমি ধৈর্য ধরেছিলাম এবং বিমা পেশা থেকে যাই নাই। কিন্তু 2013-14-15 এসে আমি একটু বলি, আমি কিন্তু 2 বছরের টাকা ইনকাম দিয়ে আমি চট্টগ্রাম শহরে জায়গা কিনছি। এটা কিন্তু আপনি যে 3-4 বছর কাজ করতে পারি নাই, সবগুলো কিন্তু আমার উসুল হয়ে গেছে 2 বছরের কাজের মাধ্যমে। যাই হোক, এগুলো আস্তে আস্তে বলবো, কিন্তু আমি পিছিয়ে পড়া কর্মীদেরকে আমি আমার অ্যানালাইসিস থেকে বলতেছি, কেউ পিছিয়ে নেই, মনে হচ্ছে যে পিছিয়ে পড়া, আপনি একটা পেশায় আসেন আমি গ্যারান্টি দেব আপনি পিছিয়ে থাকবেন না, টুডে টুমোরো আপনি এগিয়ে যাবেন, অবশ্যই যাবেন। ধন্যবাদ আপনাকে।